মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি? বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? বিয়ে উপলক্ষে গায়ে হলুদের যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে, এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনাচার আছে। সবচেয়ে মজার বিষয় হলো, গায়ে হলুদ নিয়ে আমি অনলাইনে সার্চ করেছিলাম এটা জানার জন্য যে জিনিসটা আসলে কি। আমি দেখলাম যে কলকাতার অনেকগুলো নিউজ পোর্টাল আছে, হিন্দুদের অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ব্লগ আছে, বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। আমি দেখলাম যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অনেকের বিশ্বাস হলো যে বিয়ের সময় হলুদ, দুবলা ঘাস আরও এরকম কিছু কিছু আইটেম আছে, এগুলো কুলোটুলো করে নিয়ে বিশেষ প্রক্রিয়া যদি ইউজ করা হয় তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে। এটা কারো বিশ্বাস থাকতে পারে, তার বিশ্বাস তার জায়গায়। মুসলমানের সন্তান তিনি কখনো এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে? গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে না কি হলুদ মা কেন মাখছে, হলুদটা মাখলো কেন, মরিচও তো ছিল, কেন মাখছে হলুদ সে নিজেও হয়তো জানে। যদি এটা ত্বকের কোনো উপকার হতো, সৌন্দর্য বৃদ্ধি করতো, নবদম্পতির সম্পর্ক ভালো হতো, তাহলে একটা ইস্যু ছিল, কিন্তু সেরকম কিছু তো দেখি না, তাহলে হলুদ মাখামাখি কেন? আবার হলুদ মাখতে মনে চাইছে, আপনি রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মাছ আচিরে বের করে দিয়ে হলুদের পুরো ডিব্বা গায়ে মাখেন, ডুবের সমস্যা কি? কিন্তু সেটা তো করতেছেন না, করতেছেন কি, ভাবিকে হায়ার করে আনতেছেন, আইনে বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে নোংরামো একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে। একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে, সেখানে ছেলেরা আসবে, মাখামাখি ডলাডলি করবে। বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরামি করতে দিব না। আপনার কি লজ্জা হয় না? আপনার কি একটাবার বিবেকে বাধে না যে আমার হবু স্ত্রী, যার সাথে আমি সংসার করব, আমি ঘর করব, আমার বিয়ে করা স্ত্রী, আমি মোহর দিয়েছি, আমি তাকে বিয়ে করেছি, আমি তার বৈধ স্বামী, গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ, আপনার বিবেকে বাধে না? বাধা উচিত না আপনার? আপনি একজন বিবেকবান মানুষ, কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে, আপনার বোন গেছে, ওই পুরুষের গায়ে হাতাহাতি, মাখামাখি, ঢলাঢলি, সেখানে গান বাজনা, নৃত্য, সেখানে অশ্লীলতা, নানা রকমের বেহায়াপনা এবং অন্যায় আচরণ। একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল। সেই জেনা কখনো প্রত্যক্ষ হয়, কখনো পরোক্ষ হয়। এই জন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি। যুবক, বিয়ের মূল উপাদান আপনি, অতএব আপনি যদি সংগ্রাম করেন, আপনি যদি প্রত্যয় করেন, প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এসব অনাচার আমি হতে দেবো না, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা নেই সেটা করার, ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করবেন না ইনশাআল্লাহ? বিয়ে জীবনে তো বারবার করবেন না, একবারই করবেন বেশিরভাগ মানুষ। এই একবারের বিয়েটা ফ্রেশ হোক, ঝামেলা মুক্ত হোক, গুনাহ মুক্ত হোক, গুনাহমুক্ত বিয়ের সংকল্প করবেন তো ইনশাআল্লাহ। গুনাহমুক্ত বিয়ের সংকল্প করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মুরব্বীও ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ মুরব্বীদেরও তৌফিক দান করুন। বিয়ের তৌফিক না, ছেলে মেয়েকে বিয়ে করানোর তৌফিক, আর বিয়ে করতে চাইলে করুক, সমস্যা কি? বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলিক, আপনাদের এলাকায় আছে? বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে 50 জন, পাত্রপক্ষের কতজন ভাই? 50 জন, 100 জন, 20 জন, 10 জন। এটা খুবই গর্হিত একটি কাজ, ভালো করে শুনেন। বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে, পাত্রর পক্ষে তার মা বোনরা দেখতে যেতে পারে, বাস। এর বাইরে আর দু একজন আনুষাঙ্গিক থাকলে যাবে, দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা, সেও আবার গরু ছাগলের মতো হাঁটে, পাত্রীর নাক দেখে, চোখ দেখে, কান দেখে, দাঁত দেখে, হ্যাঁ, পাও দেখে, উঠায় দেখে, বসায় দেখে, হাঁটায় দেখে, খাড়ায় দেখে, সামনে দেখে, পিছে দেখে, মনে হয়েছে গরু কিনতে গেছে বাজারে। এটা খুবই গর্হিত একটা বিষয়, নারীকে সম্মান দিতে হবে, নারী আমার বোন, নারী আমার মা। অতএব কোন মেয়েকে দেখার জন্য পাত্র তো যায়, যায় পাত্রের দুলাভাই যায়, পাত্রের বড় ভাই যায়, পাত্র দোস্ত যায়, বন্ধু বান্ধব যায়, আছে না নাই, ভাগিনা যায়। দুলাভাইয়ের কাজটা কি? বিয়ে করবে পাত্র, দুলাভাইয়ের সেখানে কাজটা কি? এই দুলাভাইয়ের বেটা যায় তো যায়, আবার যদি তারে বলতে দেরি হয় বা তাকে না বলা ছাড়া শালা বিয়ে করতে যায়, তাহলে শেষ, এই বিয়েতে আসে নাই। আপনাদের এলাকায় আছে এগুলো? এগুলো গুনাহের কথা, হারাম।
যে বিয়ে করবে পাত্র সে দেখবে, বিয়ে হওয়ার পর শ্বশুর দেখবে, এমনকি শ্বশুরও বিয়ের আগে দেখবে না, বিয়ের আগে শুধু পাত্র একা দেখবে, আর পাত্র মা মেয়েরা দেখবে। একটা মেয়েকে আপনি দেখলেন পাঁচজন দশজন মিলে, পছন্দ করলেন না, ধুয়ে আসলেন, আরেক পক্ষ দেখলো, তার মন ভাঙে, তার মন খারাপ হয়, পরিবারটা তুচ্ছ তার ছেলের মধ্যে বা কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়ে, এটা জায়েজ না। এই জন্য পাত্র দেখার ক্ষেত্রে অনাচার বন্ধ করতে হবে। মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি? মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই, বুদ্ধিটা দেব। অনেকে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, বহু মানুষ অটো হয়ে গেছেন, অটো অটো বুঝেন, এই মোবাইলের সাথে হাত এমন ভাবে সেট হয়ে গেছে এখান থেকে সরানোই যায় না, শুনলে আবার লেগে যায় চুম্বকের মতো, ঠিক না? বেশিরভাগ রোগী তো ঠিক ঠিক বলছে, সেজন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন ভাবে লেগে গেছে এটার থেকে আর হাতটা সরানোই যায় না, শুনলে মনে হয় চুম্বকের টানে শুধু, তাই না? এই টান কমাইতে চান আপনারা? সিরিয়াসলি চান? একটা বুদ্ধি দিই সিম্পল একেবারে, সেটা হলো যাদের এই স্মার্টফোন এটা থেকে বাঁচতে পারছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে, আপনি ফোনকে ব্যবহার করছেন না, এডিকশন হয়ে গেছে, আসক্তি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছেন ডায়রিয়ার রোগীর মতো, বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হয় বিক্রি করে ফেলে দেন, নাই করে ফেলে দেন, এবং প্রতিজ্ঞা করেন আগামী 6 মাস আমি একটা বাটনওয়ালা ফোন ব্যবহার করব। কথা কি বুঝাইতে পারছি? বাটনওয়ালা ফোন টিভি জুত করতে পারবেন না বেশি, বেশি না, 6 মাসে একটা কোর্স করেন যে 6 মাস আমি বাটনওয়ালা ফোন ব্যবহার করব। দোস্তদেরকে বলে দিবেন, দোস্ত ফেসবুক টেসবুক আপাতত বাদ, কথাবার্তা হয় ডাইরেক্ট হবে, আর নাহলে ফোন করবা, আপাতত কোনো মেসেঞ্জার ফেসবুক নেই। 6 মাসের যদি একটা কোর্স করতে পারেন, এবং এই 6 মাস একা হলে হবে না, আরো কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো। ভাইরা আমার এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিছে, আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে, পর আপন হয়ে গেছে, মা বাপ চিনে না, ভাই বোন চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, নিজের বাল্য বন্ধু, নিজের সহপাঠী চিনে না, কোথাকার কোন জেলার কোন ফ্রেন্ড চিনে, ঠিক না? ঠিক, কে জানি গল্প শুনেছিল, বলে যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে, খুব মনোযোগের সাথে, খুব এহতেমামের সাথে টিপতে 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 অস্থির, যুবকরা আজকাল বেশিরভাগ এরকম, এই টিকটক এই এটা এই সেটা নিয়ে ব্যস্ত, তার মা তারে খাবার দিচ্ছে, এটা দিচ্ছে, কথার জবাব দেওয়ার টাইম নেই। অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিছে। মা বলে, কাহিনী কি এত সুন্দর করে বাসা আমার আজকে হাসা দিল, কাহিনী কি বাবা? বলে, বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলের রুটা ফিরত আসছে, এই ছেলে এতদিন দুনিয়াতে ছিল না ভাইয়ের আমার, এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে, এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না, আখেরাতেও কল্যাণ হবে না। বহু যুবক আছে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তার আখেরাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র মোবাইল ফোনের এডিকশনের কারণে, ঠিক না? ঠিক। অতএব এটা থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে, সংগ্রাম, সৎ সাহস লাগবে, কলিজা লাগবে যে আমি কিছুদিনের জন্য বাটনওয়ালা ফোন ব্যবহার করব, আমি স্মার্টফোন থেকে সরে আসব, ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসব। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।